ইনসাইড আউটসাইড কিউব খুবই মজাদার একটি গেম। এটি বানানোর জন্য তোমার দরকার ওল্ড টেট্রাপ্যাক বা প্লাস্টিকের কাগজ। এখানে দেখো প্লাস্টিকের কাগজে একটি ডিজাইন ড্র করা হয়েছে, চারটি স্কোয়ার্স এবং ট্রায়াঙ্গেলসের লাইন বরাবর এটি কেটে নাও। সূচের সাহায্যে ব্লু লাইনগুলি তীক্ষ্ণ দাগ তৈরি করো। এখন তীক্ষ্ণ দাগ বরাবর যদি প্লাস্টিকের আমরা এই কাগজটিকে ফোল্ড করি তাহলে একটি স্কোয়ার ফর্ম বা স্কোয়ারের আকৃতি তৈরি করতে পারবো। স্কোয়ারের ফ্ল্যাপ দুটি গ্লুয়ের সাহায্যে আটকে দাও। কিছুক্ষণ অপেক্ষা করো যাতে গ্লুটি ড্রাই হয়ে আসে। এখন তোমাদের ম্যাজিক শুরু হতে চলেছে। দেখো উপরে তোমরা সিলভারের দুটো ফ্ল্যাপ দেখতে পাচ্ছ। এখন এটাকে বাঁকিয়ে একটা ফোল্ড করে একটা কিউবের আকার দাও। ওয়াও, সারপ্রাইজিংলি কিউবের প্রত্যেকটা সাইডই সিলভারের সাইডে পরিণত হয়েছে। এটাকে আবার ফোল্ড করে অন্য একটা শেপ দাও, তা দেখবে পুরো দিকটাই কালারফুল গ্রিনে পরিণত হয়েছে। এবং এটাকে ঘুরিয়ে আবার যদি একটা কিউব বানাও তাহলে সিলভারের কিউবটা ভেতরে ঢুকে গিয়ে বাইরে কালারফুল সাইডটা চলে এসেছে। এটা একটা ম্যাজিকের মতো, তাই না? একটার পর একটা অল্টারনেট করে তোমরা চেঞ্জ করে কালার চেঞ্জ করতে পারো। একবার সিলভার আর একবার কালারফুল সাইড। ইটস আ রিয়েলি ফান অ্যাক্টিভিটি। তোমরা বানাও, খুব মজা পাবে। Enjoy and have fun!